তো হাই ফ্রেন্ডস, তো আমি একটু সমস্যার মধ্যে পড়েছি। তোমাদেরকে এর আগে একটা ভিডিও করেছি, বলেছি তো অনেকে অনেক কিছু বলেছো, সলিউশন দিয়েছো, তো ভেবেছো এটার জন্য হতে পারে। তো আমার এটা রেগুলার হয়ে যাচ্ছে, 1 সপ্তাহ থেকে হয়ে যাচ্ছে, তো আমি কী করব ভেবে পাচ্ছি না। তো সবাই ভাববে সবার ভিডিও দেখছি না, তো তার জন্য আসছেও না। আমি কিন্তু রেগুলার সবার ভিডিও দেখি। কালকে আমার সকাল থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত আমার মানে কমেন্ট শো করছিল না, ওই কারণে আমি বারবার খুলে খুলে দেখছি হচ্ছেও না। তোমরা, আমি জানি যে তোমাদেরকে কমেন্ট না করলে ভাববে যে দেখিনি, এখন সেটাই হচ্ছে। যদি কেউ দেখছি কমেন্ট করছে তো সেই কমেন্ট ধরে যাচ্ছে ঘরের মধ্যে, কিন্তু আমি সেটা করি না, আমি সবার ঘরে যাই। তো সবার ঘরে যাই, ওই কারণে আমার বেশি আসলে কমেন্ট শো করছে না, প্রচুর দেখা হয়ে যাচ্ছে। আগে মানে অনেক আগে থেকে এটা করেছি, সেই জন্য এখন মনে হয় ঠিকঠাক হচ্ছে না। তো ঘুম থেকে উঠেছি আর আমাদেরকে আমাদের এদিকে ওয়েদারটা এত বাজে, আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সকাল থেকে শুরু হয়েছে, 5:30 থেকে, 5:30 না 6টা থেকেই শুরু হয়েছে। তো এটাই সমস্যায় পড়েছি, তখন উঠে পড়েছিলাম 6টার দিকে, উঠেছি যখন তাহলে সবার ভিডিও দেখি, সব বন্ধুদের, তো সেই বন্ধু যেগুলো বাকি আছে সেই বন্ধুদের ভিডিও দেখি, তো হচ্ছে না। তো কালকে সকাল থেকে সন্ধ্যা তো হলোই, ওকে মানে অফ ছিল, কমেন্ট অফ ছিল, অপশন অফ ছিল। সন্ধ্যার সময় একটু খুলেছে, 7টার দিকে একটু খুলেছে, 7টা থেকে 11টা পর্যন্ত যতটুকু হয়েছে সবার দেখেছি, আবার কমেন্ট অফ, মানে কমেন্ট অফ বলছি, কমেন্ট শো করছে না, কমেন্ট অফ না, শো করছে না। তো তোমরা এখন খুলে, সকালে খুলে দেখছি, তবু এখন পর্যন্ত শো করছে না। তাহলে আমি এইভাবে তো সবার ভিডিও আমি দেখতেও পারছি না, কারণ কেন বলো তো, ভিডিও শুধু দেখে নিলে, ওয়াচ টাইম দিলে তোমরা ওটা বিশ্বাস করো না, ভাববে যে দেখিনি। তো তোমরা যদি এই মানে এটা কেন হচ্ছে বলতে পারো, আমি কিন্তু বলতেও পারছি না কেন এটা হচ্ছে, তো তোমরা যদি বলতে পারো তো আমার প্লিজ ভালো করে কথাগুলো সব শুনো, হ্যাঁ শুনে তারপরে আমাকে ডিসিশন বলো, যে যদি তোমাদের ভিডিও দেখি কিন্তু কমেন্ট না করি, তোমরা কিছু অন্য কিছু মাইন্ড করবে কি, তাই সেটাই যে ভাববে দেখিনি তোমাদের ভিডিও। আর এটা কেন হচ্ছে সেটা তোমরা জেনে থাকলে আমাকে বলো কেন হচ্ছে, আমি কি করব, সবার ভিডিও দেখতে গিয়ে দেখতে আমার কোনো মানে যে ওয়াইফাই আছে, নেটে সমস্যা, আমি রিচার্জের শেষ হয়ে গেছে, এইসব কোনো সমস্যা নাই, আমার একটাই সমস্যা কমেন্ট শো করছে না। তো তোমরা বলতে পারলে কমেন্ট কেন শো করছে না সেটা আমাকে বলো। এখন সকাল 9টা বেজে গেছে, তো আমি এই টেনশনে পড়ে আছি, কেন শো করছে না কমেন্ট। তো চকমুখ দেখে বুঝতে পারছো, ঘুম থেকে উঠেছি, আমাদের আমি ব্রাশ করেছি, এখনো কিছুই হয়নি। তো এটার জন্য তোমাদেরকে একটা ক্যামেরাতে ছোট্ট একটা মেসেজ দিব, কারণ সব কিছু কমিউনিটিতে বলা যায় না। তো একটা ভিডিও করে, ছোট্ট ভিডিও করে পাঠালাম, তোমরা সমস্যাটা একটু বলো প্লিজ। এরকম তো হয় ঠিক আছে, কিন্তু একদিন দুদিন যদি হয়েই থাকে, সবার ভিডিও আমি দেখবো কি করে, সবাই তোমাকে বিশ্বাসও করবে না আমি কমেন্ট না লিখলে, তাই না? কমেন্ট না লিখলে তো বিশ্বাস হচ্ছে না, আমার ভিডিও কেউ দেখতেও আসবে না। তো সেই জন্য বলছি, আমার ভিডিও দেখতে কোনো সমস্যা নেই, আমার হচ্ছে কমেন্ট শো করছে না, তোমরা সেটা বলো আমাকে যদি জেনে থাকো। আর যদি মনে করো যে ভিডিও দেখো কিন্তু কমেন্ট করতে হবে না, তাহলে আমি তোমাদের ওয়াচ টাইমটা দিয়ে দিব। শুধু যে কমেন্ট করলেই অনেক কিছু তা না, ওয়াচ টাইমটা মেন, আমি ওয়াচ টাইমটা দিয়ে দিব, আমার সমস্যা নেই, আমার নেট মানে রিচার্জের সমস্যা না, আমার ওয়াইফাইয়ের জন্য আমি সবার ভিডিও দেখতে পারি। তো সেটা বলো ঠিক আছে, বলে আমাকে কমেন্টে জানাও, আমি সেটা করব। আর কেন হচ্ছে সেটা যদি অনেকে জানতে পারো, ওটাও বলে বলে দাও আমাকে, ঠিক আছে? তো গুড মর্নিং দিয়ে তো শুরু হবে, তো সবাইকে গুড মর্নিং, তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।